এখানে যদি তুমি গ্রুপ ডি পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানে যদি তুমি যদি গ্রুপ সির পদে যদি নিয়োগের যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস মাস্ট বি হতে হবে। বয়স সীমা তোমাদের এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যেগুলো সরকারিভাবে ছাড় দেওয়া হয় বিস্তারিত তোমাদের ভিডিও, যদি তুমি শুধুমাত্র 8 পাস করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তুমি যদি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে যাও তোমার জন্য এই ভিডিওটা, তুমি যদি আপার প্রাইমারিতে শিক্ষকতা করতে যাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা। যারা WBSSC-র যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাইছো বা কবে থেকে আবেদন শুরু হবে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অলরেডি এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম দুদিন আগে, তারপরেও তোমরা দেখেছো বিভিন্ন নিউজ পত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা কিন্তু এই যে খবর সেটা কিন্তু দেখেছো। বিস্তারিত আমরা তোমাদের সম্পূর্ণ কিছু জানাবো যারা বিস্তারিতভাবে বুঝতে পারছো না। এখানে তোমাদের কিন্তু 89,000 পোস্ট কিন্তু রয়েছে, মানে 89,000 কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এখানে কী কী ভ্যাকেন্সি থাকবে, তোমাদের কিন্তু যে SLST-র ভ্যাকেন্সিটা থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে WB প্রাইমারির যে ভ্যাকেন্সিটা সেটা থাকবে, ওকে, আপার প্রাইমারির ভ্যাকেন্সি থাকছে, SSC-র যে WBSSC-র যে গ্রুপ ডির ভ্যাকেন্সি, তারপর হচ্ছে গ্রুপ সির ভ্যাকেন্সি, প্লাস তোমাদের যে লাইব্রেরিয়ান পদ রয়েছে সেটারও ভ্যাকেন্সি কিন্তু এখানে ইনক্লুড রয়েছে 89,000 ভ্যাকেন্সির মধ্যে। শেষে 55,000 শূন্য পদে প্রাইমারি, আপার প্রাইমারি ও হাই স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আপডেট। WB প্রাইমারি, আপার প্রাইমারি, SLST টিচার রিক্রুটমেন্ট 2022। এর সাথে তোমাদের গ্রুপ সি যেগুলো তোমাদের নন টিচিং পোস্ট থাকে, যেমন তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান, সেটা সম্পর্কে আমরা তোমাদের আপডেট প্রোভাইড করব। এটা আমার আপডেট না, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অলরেডি ঘোষণা একবার করে দিয়েছেন। তারপরে আমাদের কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনিও কিন্তু অলরেডি ঘোষণা করেছেন কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে বিস্তারিত আমরা তোমাদের আপডেট দিচ্ছি ভিডিওতে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর। রাজ্যবাসীর জন্য এই প্রথম বিরাট বড় চাকরির আপডেট। ইতিমধ্যে এসে নতুন করে নিয়োগের আপডেট বেরিয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী পার্থ বসুর নিজের মুখে ঘোষণা করেছেন 55,000 শূন্য পদে প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলের SLST শিক্ষক নিয়োগ করা হবে। যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই চাকরির জন্য অপেক্ষারত ছিলেন, অবশেষে তাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি খুশির খবর। ইতিমধ্যে এই নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ বসু নিজের মুখেই আপডেট দিয়েছেন। যারা যারা শিক্ষকতা করতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত যোগ্যতা অর্জন করে রয়েছেন, অর্থাৎ DLED অথবা BED পাস করে রয়েছেন, তাদের জন্য মূলত আজকের এই বিশেষ সুখবরটি। তার সাথে নন টিচিং পোস্টগুলো যেগুলো রয়েছে, 8 পাস, মাধ্যমিক পাস, সেগুলো আমরা আপডেট দেব। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এক জনসভায় ঘোষণা করেছিলেন রাজ্যে দেখতে পাচ্ছ 89,000 শিক্ষক নিয়োগ করা হবে, যার মধ্যে 55,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, মানে হবে পুজোর পর এই নিয়োগ করা হবে প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুল SLST টিচার রিক্রুটমেন্টে। কোথায় কত শূন্যপদ রয়েছে, 25,000 শূন্যপদ প্রাইমারির শিক্ষক নিয়োগ করা হবে। এটাও তোমাদের আমরা বলেছিলাম 20,000 উপর প্রাইমারি স্কুলের শিক্ষক থাকবে, তারপর তোমরা নিউজ পোর্টালে দেখেছিলে, তোমাদের আমরা আগেই কিন্তু আপডেট করেছিলাম, সেই ভিডিওটা দেখার পর অনেকে ফেক বলেছিলো। আর তারপর তোমাদের কিছুদিন আগে আমি তোমাদের 13,942 সামথিং কিছু পোস্ট দিয়েছিলাম, দেখো তোমাদের এখানেও দেখতে পাচ্ছ 14,000 শূন্যপদে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও আর যে শূন্যপদগুলো থাকবে সমস্ত শূন্যপদে SLST নবম, দশম ও একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগ করা হবে। পুরোপুরি নতুন চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে চলতি বছরে তথা পুজোর পরেই। প্রায় 55,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হবে, বাদ বাকি 34,000-এর কাছাকাছি তোমাদের এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান যেগুলো নন টিচিং পদ রয়েছে সেই পদে কিন্তু নিয়োগ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের এটা বলে দিই, গ্রুপ ডি তোমরা হয়তো বিশ্বাস করবে না, সেক্ষেত্রে তোমাদের বলে দিই 2016 সালে লাস্ট তোমাদের টিচার রিক্রুটমেন্ট হয়েছিল। 2016 সালে কিন্তু যে গ্রুপ সি, তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি, ঠিক আছে, সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল। তো তোমাদের এইটুকু আমরা বিশ্বাস দিতেই পারি যে তোমাদের গ্রুপ সি এই শিক্ষক যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার সাথে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষক যেরকম দরকার সেরকম একটা স্কুলকে মেনটেন্স করতে একটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান যেগুলো পদ থাকে সেগুলো নন টিচিং যেগুলো পদ সেগুলোও কিন্তু দরকার। তো তোমরা একদম তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষকের যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তো গ্রুপ সি গ্রুপ ডিও WBSSC প্রকাশিত করবে, ঠিক আছে। নতুন করে এবছর প্রাইমারি ডাব্লু
WBPE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চাকরি পরীক্ষা হবে, যেখানে চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। এবং এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা ডিএলএড ও বিএড যোগ্যতা অর্জন করে রয়েছে তারা সকলেই আবেদন করার কিন্তু সুযোগ পাবেন। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো প্রাইমারি স্কুলের যে যে নিয়োগ হবে সেখানে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাশ লাগবে, তার সাথে ডিএড এবং বিএড যদি তোমার কোর্স কমপ্লিট থাকে বা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারছো একদম পরিষ্কারভাবে, তোমরা এখানে বুঝতে পারছো। তো এর পরবর্তীতে যখন নেক্সট অফিসিয়াল আপডেট প্রকাশিত হবে তখন তো একদম পরিষ্কারভাবে 100% বোঝাই যাবে, ঠিক আছে। আপার প্রাইমারি চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে ডিএলএড অথবা বিএড যে কোনো একটি যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ কিন্তু পাবেন। WBSSC SLST নবম দশম শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং বিএড ডিগ্রি কিন্তু দিতে হবে, মানে বিএড ডিগ্রি তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে। WBSSC SLST একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই মাস্টার ডিগ্রি মানে MA কমপ্লিট হতে হবে, পাস থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে অবশ্যই কিন্তু, ঠিক আছে, তার সাথে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। WBSSC গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে, তাহলেই কিন্তু তারা চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে। WBSSC গ্রুপ সি পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তারপরেই কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবে। WBSSC-র যেটা তোমাদের পদ রয়েছে WBSSC লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং BLIS কোর্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, যার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই কোর্সটি কিন্তু কমপ্লিট করা তোমাদের অবশ্যই থাকতে হবে। এখানে চাকরি করতে গেলে বয়স কী হতে হবে, প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স কিন্তু হতে হবে 18-40 বছর, ঠিক আছে, বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু 18-40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, তবে সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থীদের অতিরিক্ত বয়সে ছাড় পাবে। আপার প্রাইমারি ও SLST নিয়োগের ক্ষেত্রে 21-40 বছরের মধ্যে চাকরি প্রার্থীদের কিন্তু বয়স হতে হবে। এখানে কারা কারা বয়সে ছাড় পাচ্ছ সেটাও তোমাদের বলে দিচ্ছি। SC ST প্রার্থীরা এখানে 5 বছরের মানে 5 বছরের চাকরির ছাড় পাবে, 5 বছরের, আর OBC প্রার্থীরা 3 বছরের কিন্তু ছাড় পাবে। PWD মানে প্রতিবন্ধীরা কিন্তু 10 বছরের চাকরি কিন্তু এখানে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, ইতিমধ্যে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বাত্য বসুর তরফ থেকে এবং জানানো হয়েছে পুজোর পরেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং পুজোর পরেই নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করে দেওয়া হবে। ইতিমধ্যে এও জানানো হয়েছে চলতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রাইমারি পরীক্ষা সম্পূর্ণ করে দেওয়া হবে। এবছর শিক্ষক নিয়োগ হবে পুরোপুরি স্বচ্ছভাবে, এখানে কোনো রকম বেআইনি পদ্ধতিতে অথবা নিয়োগ নিয়ে কোনো জটিলতা থাকবে না, পুরোপুরি স্বচ্ছভাবে এবছর শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে পুরোপুরি স্বচ্ছ ও মেধার ভিত্তিতে। এটা আমার বক্তব্য না, এটা কিন্তু শিক্ষামন্ত্রী অলরেডি তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে 89,000 ভ্যাকেন্সিতে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান SLST টিচার প্রাইমারি টিচার তারপর তোমাদের যে আপার প্রাইমারি সম্পূর্ণগুলো কিন্তু ইনক্লুড সেই ভ্যাকেন্সির মধ্যে রয়েছে। দেখা যাক পুজোর পর কত ভ্যাকেন্সি বের করতে চলেছে রাজ্য সরকার, কতটাই মানে প্রমাণিত করবে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে, সেখান থেকে তারপর আমরা বুঝতে পারবো যে কতটা শূন্যপদ বের করতে চাইছে রাজ্য সরকার। তো সেখানে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোলেই আমরা সম্পূর্ণ কিছু ডিটেলসে তোমাদের সামনে একটা আপডেট দেবো, আর সেখানে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোলেই আমরা বুঝতে পারবো কতটি শূন্যপদে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া চালাতে চলেছে। আশা করি ভিডিওটা দেখেছো, আমরা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।